হ্যাপি নিউ ইয়ার দর্শক, কেমন আছেন সবাই? আজ বছরের শেষ দিন 2020। এই 2020 ঘটনা অঘটন বিস্তৃতি সব কিছু মিলে আমাদের অনেক খারাপ কেটেছে। আবার পার্সোনালি আমি বলবো যে খুব কি খারাপ কেটেছে, কারণ যখন সবাই মারা যাচ্ছে, যখন সবাই আক্রান্ত হচ্ছে, সেই সময়টায় আমি এখন পর্যন্ত সুস্থ আছি, আক্রান্ত হইনি। আমার পুরো পরিবারের মধ্যে আমার আমার একজন নানু, সিয়াম নানু, যিনি অনেক ভালো একজন হার্টের ডাক্তার, উনি কার্ডিয়া সার্জন, উনি করোনা আক্রান্ত হয়েছিলেন, উনি চিকিৎসক এবং উনি সেটাকে ওভারকাম করেছেন। এবং আমার মায়ের পেটের বোন শাওন, সে ব্যাংকার, সে করোনা আক্রান্ত হয়েছিল, সেও ওভারকাম করেছে। এবং এখন পর্যন্ত আজ বছরের শেষ দিন আমি আমার বাবা মা, ভাই বোন, পরিবারের সবাইকে নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি বলবো 2020 অনেকভাবেই আমাদেরকে বিষাক্ত করতে চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেফ জোনে আছি। সেই জন্য আল্লাহর কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং এই শুভকামনা আমার সকল দর্শক শ্রোতাদের জন্য রইল যে আগামী বছরটা যেন আমাদের অনেক ভালো কাটে, আগামী বছর যেন আমরা এই করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে যায় এবং এই করোনা আমাদের পৃথিবী থেকে চলে যায়, এবং করোনা সহ সকল রোগ বালাই থেকে আল্লাহ পাক যেন পুরো দুনিয়াকে, পুরো বিশ্বকে, জাহানকে, আমাদের বাংলাদেশকে রক্ষা করেন এবং আমরা অনেক ভালো থাকি এবং সুস্থ সবল সুন্দর দেহ মন নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। অনেক প্রাপ্তি ছিল, অপ্রাপ্তি ছিল, তারপরও 2020কে বিদায় জানাচ্ছি আজ। সবাই ভালো থাকুন, সবাই আমার জন্যও দোয়া করবেন, আর আমার চ্যানেল রওনক বিশাখা শ্যামলী আজই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। এখন পর্যন্ত যতটুকু সাপোর্ট পেয়েছি তাতেও আমি ভীষণ হ্যাপি। সবাই ভালো থাকুন আর শুদ্ধ সংস্কৃতির সঙ্গে থাকুন, আমাদের সংস্কৃতির সঙ্গে থাকুন, বাঙালি সংস্কৃতির সঙ্গে থাকুন, বাংলাদেশকে আরও বেশি বেশি ভালোবাসুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাপি নিউ ইয়ার।